মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকক গণিত পাঠলৈ স্বাগতম জনাইছোঁ। আজি এই ভিডিঅ'টোত ক্লাছ ছিক্সৰ গণিত পাঠ্যপুথিৰ পেজ নং 23 কুৱেশ্যন নম্বৰ 10, 11, 12 সমাধান কৰি বুজাই দিয়াৰ চেষ্টা কৰা হৈছে। ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চালে ছাত্ৰ ছাত্ৰীসকলে উপকৃত হ'ব বুলি মই ভাবোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি অহা তোমালোকৰ গণিত পাঠ্যপুথিৰ পেজ নং 23 থকা গণিতসমূহ আলোচনা কৰোঁ। আগৰ ভিডিঅ'ত 9লৈকে আলোচনা কৰা হৈছিলে, যদি তোমালোকৰ চোৱা হোৱা নাই লিংক ডেছক্ৰিপশ্যন বক্সত দিয়া থাকিব। এতিয়া আজি অহা 10ৰ পৰা আলোচনা কৰোঁ। উপযুক্ত স্থানত ভাৰতীয় পদ্ধতিত কমা ব্যৱহাৰ কৰি খালী ঠাই পূৰ কৰা, লগতে গ্ৰেটাৰ দেন, ইকুৱেল, লেছ দেন ব্যৱহাৰ কৰিব লাগিব। এই চিনকেইটা ব্যৱহাৰ কৰিব লাগিব। আহাচোন কৰোঁ। এইটো আছিলে 1, 2, 4, 0, 5, 4। ইয়াত আমি চিনটো বহাব লাগে। ইয়াত আছে 2, 1, 4, 0, 5, 8, 9। ইয়াত ভাৰতীয় পদ্ধতিত কমাও ব্যৱহাৰ কৰিব লাগিব, লগতে এই চিনকেইটাৰ মাজত যিটো উপযুক্ত হ'ব সেইটো বহাব লাগিব। ভাৰতীয় পদ্ধতিত কমা ব্যৱহাৰৰ নিয়মটো ইতিমধ্যে মই এটা ভিডিঅ'ত দিছিলোঁ, ইয়াৰ লিংক ডেছক্ৰিপশ্যনছত দিয়া থাকিব। তথাপি মই অকণমান মনত পেলাই দিছোঁ, ভাৰতীয় পদ্ধতিত প্ৰথম কমাটো বহে শতকৰ পিছত, তাৰমানে আমাৰ সোঁচাইডৰ পৰা পিছত 3টা অংকৰ আগত, আৰু দ্বিতীয় কমাটো তাৰপিছত আৰু 2টা অংকত, তাৰমানে 5টা অংকৰ আগত, আৰু তৃতীয়টো 7টা অংকৰ আগত। প্ৰথম কমাটোৱে হাজাৰ বুজায়, দ্বিতীয় কমাটোৱে লাখ বুজায়, তৃতীয় কমাটোৱে কোটি বুজায়। এতিয়া আহা আমি কৰোঁ। প্ৰথমে আমি কমা ব্যৱহাৰ কৰি লওঁ। ইয়াত আছে, প্ৰথমে আমি সোঁহাতৰ পৰা 3টা অংকৰ আগত কমাটো দিম। প্ৰথম কমাটো 1, 2, 3, ইয়াতেতো প্ৰথম কমাটো হ'ব। দ্বিতীয় কমাটো তাৰপিছত আকৌ 2টা অংকৰ আগত ইয়াত হ'ব। তাৰমানে প্ৰথম কমাটো সোঁহাতৰ পৰা 3টা অংকৰ আগত বহে, তাৰপিছততো 5টা অংকৰ আগত, 5টা অংকত মানে 1, 2, 3, 4, 5, তাৰমানে প্ৰথম কমাটোৰ আৰু 2টা অংকৰ আগত এইদৰে গৈ থাকে। এতিয়া আহা এই সংখ্যাটোত আমি কমা ব্যৱহাৰ কৰোঁ। প্ৰথমে 1, 2, 3 ইয়াত বহিব, তাৰপিছত 1, 2 ইয়াত বহিব। এতিয়া আমি এই দুটাৰ মাজত তুলনা কৰিব লাগে। আমি ইয়াত চালোঁ, ইয়াত কিমান আছে, ইয়াত আছে 1,24,054, ইয়াত আছে 21,40,589। এতিয়া চালোঁ ইয়াত এই কমাটোৰ পিছত কেইটা অংক আছে, তাৰমানে ইয়াত আছে 1,00,000, ইয়াত আছে 21,00,000। 1,00,000তকৈতো 21,00,000 বেছি ডাঙৰ, সেইকাৰণে এইটো হ'ব, এইটো চিনটো হ'ব এইদৰে, এইটো ডাঙৰ, সেইকাৰণে এইটো হ'ব। এতিয়া বিটো কৰোঁ। বিটোত আমি প্ৰথমে কমা বহাই লওঁ। 1, 2, 3 ইয়াত বহালোঁ, 1, 2 ইয়াত বহালোঁ, আকৌ 1, 2 ইয়াত বহালোঁ। প্ৰথম কমাটো 3টা অংকৰ আকৌ, তাৰপিছত 2টা, তাৰপিছত আৰু 2টা। এতিয়া এইটোত বহাই লওঁ, 1, 2, 3 ইয়াত বহিব, তাৰপিছত আকৌ ইয়াত বহিব, তাৰপিছত আকৌ ইয়াত বহিব। এতিয়া চালোঁ ইয়াত আছে 2 কোটি, ইয়াত আছে 3 কোটি। তো 3টো 2তকৈ ডাঙৰ, সেইকাৰণে এইটো চিনটো কি হ'ব, এইটো হ'ব। এতিয়া আহা চিটো কৰোঁ। আমি প্ৰথমে কমা ব্যৱহাৰ কৰি লওঁ, 1, 2, 3, তাৰপিছত আকৌ 1, 2 ইয়াত হ'ব, তাৰপিছত 1, 2 ইয়াত হ'ব, এইটো 1, 2, 3 প্ৰথমে ইয়াত হ'ব, তাৰপিছত 1, 2 ইয়াত হ'ব, তাৰপিছত নাই। এতিয়া দেখিলোঁ ইয়াত আছে 9 কোটি, ইয়াত আছে 90,00,000। তেনেহ'লে কোটিটো ডাঙৰ, তেনেহ'লে এইটো চিনটো এইটো হ'ব। এতিয়া আহা 2 নম্বৰটো কৰোঁ। 2 নম্বৰটো প্ৰথমে 1, 2, 3, 1, 2 ইয়াতো 1, 2, 3, 1, 2, আমি দেখিলোঁ ইয়াত কি আছে, এইটো 11,11,111, এইটো 11,11,111 সমান আছে, তেনেহ'লে আমি চিনটো কি হ'ব, সমান। এতিয়া আহা 11 নম্বৰটো চাওঁ। বিস্তৃত ৰূপত লিখা, মানে বহলাই লিখিব লাগে। প্ৰথমটো আছে 7, 9, 2, 4, 5, 6, এইটো আমি কিদৰে লিখিব লাগে। প্ৰথমে আমি কি কৰিম, 7টো পাম, 7 ইনটু, তাৰপিছত ইয়াত কি দেখিলোঁ 7ৰ পিছত কেইটা অংক আছে, 1, 2, 3, 4, 5, তেনেহ'লে 1ৰ পিছত আমি 5টা জিৰ' দিলোঁ, 1, 2,
তিনি চারি পাঁচ, তারপর কিমান আছে নাইন যোগ নাইন পূরণ, এটা নাইন দেখিলো, নাইনের পিছত কেটা অঙ্ক আছে, এক দুই তিনি চারি, তারমানে একর পিছত চারিটা শূন্য দিলে হবো, এক দুই তিনি চারি যোগ তারপর কিমান আছে টু, টু ইন্টু এত কিমান হবো এহাজার, এক দুই তিনি এহাজার, তারপর যোগ তারপর কিমান আছে চারি, চারি ইন্টু চারির পিছত কেটা অঙ্ক আছে এক দুই, তারমানে একর পিছত দুটা জিরো দিলে হয়ে যাব, যোগ তারপর আছে ফাইভ, ফাইভ ইন্টু এটা দশকত আছে দহ হল, যোগ সিক্সটোতে এককত আছে সিক্স ইন্টু ওয়ান। এতিয়া আহা বিটো কৰোঁ, এইটো আছিলে এইট জিরো 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 সিক্স সেভেন জিরো, এটি কি হব প্রথমে আমি এইট বহালো, এইট পূরণ এক দুই তিন চারি পাঁচ ছয়, তখন একর পিছত ছটা যদি দিলো এক দুই তিন চারি পাঁচ ছয় যোগ, তারপর জিরো আছে জিরো পূরণ ইয়ার পিছত কেটা অঙ্ক আছে এক দুই তিন চারি পাঁচটা, তখন একর পিছত পাঁচটা জিরো দিলো এক দুই তিন চারি পাঁচ যোগ, তারপরটি কি আছে জিরোই আছে জিরো ইন্টু, তাৰপিছত এই জিৰোটোৰ পিছত কেইটা অংক আছে এক দুই তিনি চাৰি, তাৰমানে একৰ পিছত চাৰিটা জিৰো দিলোঁ এক দুই তিনি চাৰি যোগ, তাৰপিছত তাৰপিছততো আকৌ জিৰোই আছে জিৰো ইনটু, তাৰমানে এইটো একক দশক শতক হাজাৰৰ ঘৰত আছে, তাৰমানে হাজাৰ হ'ব যোগ, তাৰপিছত ছিক্সটো আছে শতকৰ ঘৰত তাৰমানে এশ যোগ, ছেভেনটো আছে দশকৰ ঘৰত ছেভেন ইনটু দহ যোগ, শূন্যটো আছে একৰ ঘৰত শূন্য পূৰণ। এতিয়া সেইটো কৰোঁ ফ'ৰ টু ছেভেন নাইন, এইটো কি হ'ব ফ'ৰ ইনটু একক দশক শতক হাজাৰৰ ঘৰত আছে, তেনেহ'লে এহেজাৰ এক দুই তিনি ওৱান থাউজেণ্ড যোগ, তাৰ দুই, দুইটো কিহত আছে একক দশক শতকত, তাৰমানে এশ যোগ, তাৰপিছত ছেভেন, ছেভেনটো আছে দশকত মানে টেন যোগ, তাৰপিছত আছে নাইন, নাইনটো আছে এককত নাইন ইনটু ওৱান, তারপর আসলে ফাইভ সিক্স নাইন জিরো, ফাইভ ইন্টু একক দশক শতক হাজার, হাজার মানে এক দুই তিন যোগ সিক্স, সিক্সটো আছে শতকত সিক্স ইন্টু হান্ড্রেড যোগ, নাইনটো আছে দশকত নাইন ইন্টু দহ যোগ, জিরো ইন্টু ওয়ান এটা এককত আসলে, এইটো আসলে নাইন জিরো 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 সেভেন জিরো 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 নাইন, নাইন ইন্টু একেবারে উজুর কথা কব গেলে কি করবো লাগে, প্রথম অঙ্কটা দিলা তো, তারপর ইয়াত ওয়ান দিয়ার পিছত এই নাইনের পিছত কেটা সংখ্যা আছে ইমানটা জিরো দিলে হয়ে যায়, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত, এক দুই তিন চারি পাঁচ ছয় সাত যোগ, তারপর জিরো জিরো ইয়াত কেন এক দুই তিন চারি পাঁচ ছয় নিশ্চয় ছটা হব, প্রথম ইয়াত যদি সাতটা হয় এক দুই তিন চারি পাঁচ ছয় সাতটা হয়েছে ইয়াত ছটা হব, এক দুই তিন চারি পাঁচ ছয় তারপর যোগ, তারপর এই জিরোটা ললো, এবার এবার ছটা হয়েছিল, এবার কেটা হব পাঁচটা একর একর পিছত এক দুই তিন চারি পাঁচ, তারপর এইটো জিরো ইন্টু এবার কেটা হব চারিটা একর পিছত জিরো এক দুই তিন চারি যোগ, তারপর কি আছে হাত, হাত পূরণ হাতের পিছত এক দুই তিন যোগ, তারপর এই শূন্যটো শূন্য পূরণ এত কেন হতর ঘরত এশ যোগ, আকো আর একটা আছে শূন্য, শূন্য পূরণ দহ যোগ, লাস্ট শূন্যটো জিরো পূরণ এক, ইহতো একর ঘরত আছে। বারো নম্বর অঙ্কটা আসলে মনীষায় দোকানের পর বারো কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম চেনি কিনেছে, বারো কিলোগ্রাম আর দুশো পঞ্চাশ গ্রাম চেনি, পঁচিশ কিলোগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম চাউল আর দুই কিলোগ্রাম নিমখ আর তিনশো পঞ্চাশ গ্রাম জিরা কিনলে, তেও মোট কিমান ওজনের বস্তু কিনলে, তার মানে আমি এই গোটেকটা যোগ করব লাগিব, তা আসুন আমি লিখে লো, চিনি কিনেছিলে কিমান বারো কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম, চাউল পঁচিশ কিলোগ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম, আর নিমখ দুই কিলোগ্রাম, দুই কিলোগ্রাম কিনেছিলে, তা
গ্রাম তো না গ্রাম এনে জিরি জিরি দিলছে। তারপর জিরা কিনেছিলে 350 গ্রাম, 300 গ্রামত লিখিম আমি 350, কিন্তু কিলোগ্রামত নাই, কিন্তু আমি কি লিখিছো 0 কিলোগ্রাম বলে লিখিব পারা। এতিয়া মোট ওজন ওলাব লাগে, মোট ওজন কিমান হব যোগ করল, এটা 0, 0, 5, 10, 15, 15, 5, 7, 3, 10, 2, 12, 12, 13 এটো গ্রাম হয়ে গেল, এটা আছে কিলোগ্রাম। তো কিমান হবো এটো, ইয়াত কিমান আছিলে, এক আহিলে ইয়াত, তাৰমানে 7, 3, 10, 2, 12, 7, 3, 10, 2, 12, 13 আছিলে, এক আহিলে, তো কিমান হবো, 5, 2, 7, 8, 9, 10, 10 শূন্য, আর 2, 1, 3, 1, 4, তাৰমানে কিমান পালো, মোট ওজনটো কিমান, 40 কিলোগ্রাম, 350 গ্রাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমালোকলৈ ধন্যবাদ থাকিল। ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ'ত এই পাঠৰ বাকী থকা গণিতসমূহ পর্যায়ক্রমে বুঝাই দিবলৈ চেষ্টা করা হব। থ্যাংক ইউ সো মাছ।